খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 6 তারিখের ম্যাচেই আচমকা খেলা ঘুরে গেল কেকেআর এর। আরসিবির বিরুদ্ধে এদিন জয় পায় কেকেআর, আর সেই জয়ের আনন্দকে এদিন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন কেকেআর এর অন্যতম মালিক শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন কন্যা সুহানা এবং জুহি চাওলা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই হারের কথা ভুলে যাতে চেনা ছন্দে দল ফিরতে পারে তার জন্য সাহস জোগাতে এদিন মাঠে উপস্থিত ছিলেন খোদ পাঠান। দলের হয়ে তিনি এদিন গলা ফাটান, বলেন না নাচ করতেও। ক্রিকেটের নন্দন কাননে এদিন বেজে ওঠে ঝুমেজো পাঠান, আর তাতে কালো রঙের হুডি প্যান্ট আর সানগ্লাস পরে কোমর দোলালেন কিং খান। তবে আচমকা চমক তো এলো সব শেষে, বিরাট কোহলির সঙ্গে নাচলেন শাহরুখ। হ্যাঁ, বিরাট কোহলি বিপক্ষীয় দলের তো কি, জয়ের আনন্দ ভাগ করতে এদিন ম্যাচের শেষে মাঠে গিয়ে শাহরুখ তাকে আলিঙ্গন করেন। এক প্রকার নাচতে নাচতে গিয়েই তিনি বিরাটকে জড়িয়ে ধরেন, করেন কুশল বিনিময়। এদিন তাদের একসঙ্গে ঝুমেজো পাঠান গানের ছন্দে নাচ করতে দেখা যায়। শাহরুখ খান রীতিমতো তাকে এই গানের আইকনিক স্টেপ শেখান মাঠে বসেই। এদিন কেকেআর এর যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানেও শাহরুখের ছবি শেয়ার করা হয়, সঙ্গে গুবরাজের মারমুখী অবতারের একটি ছবি। এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, এদিন টসে জেতে আরসিবি, কেকেআর কে প্রথম ব্যাট করতে পাঠায় বিরাটের দল। দলের দায়ভার এদিন গুবরাজ নিজের কাঁধে তুলে নেন। সান্ত্রমন্ডল রিপোর্ট, খবর 24 ইনটু 7।